প্রধানমন্ত্রীর ঘোষণার পরও ঠিকাদার না পাওয়ার আটকে গেছে মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। এর মধ্যে চার দফা দরপত আহ্বান করা হলেও কোনো ঠিকাদার প্রতিষ্ঠানে তা অংশ নেয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে ঠিকাদার না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রফিকুল আলমকে সঙ্গে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন। ভূপরস্থ পানি সংরক্ষণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণের প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। 2018 সালের 16 জানুয়ারি একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তিন দফা দরপত্র আহ্বান করেও যোগ্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়া যায়নি। চতুর্থবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বেসিক্যালি আমাদের দেশীয় ঠিকাদারদের এই রাবার ড্যাম করতে যে মিনিমাম কোয়ালিফিকেশন, আমরা আসলে দেশীয় ঠিকাদারদের মধ্যে এই মিনিমাম কোয়ালিফিকেশনটা পাইনি। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে কৃষিতে বিপ্লব ঘটবে, এত বড় প্রকল্পের অভিজ্ঞতা নেই দেশীয় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের। তাই রাবার ড্যাম থেকে সরে এসে কনক্রিটের স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি ভাবার সময় এসেছে। এখন রাবার ড্যাম নির্মাণ কাজের ঠিকাদার পাওয়া না গেলেও বিকল্প অপশন চিন্তা করে যে কোনোভাবে আমরা বাস্তবায়নের উদ্যোগ নিতে পারি। কম্বাইন্ড ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার, এই ধরনের অপশন চিন্তা করা যেতে পারে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটি ভূমিকা রাখবে, তাই যে কোনো পদ্ধতিতেই দ্রুত তা বাস্তবায়ন জরুরি। এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন হলে এই অঞ্চলের স্বাভাবিক পানির স্তর থাকবে, কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটবে এবং এখানে হাঁস মুরগি মৎস্য ব্যাপকভাবে চাষ হবে। 2017 সালে 160 কোটি টাকার এ প্রকল্পটি জমা দেওয়া হয় একনেকে। প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে 2022 সালের 31 ডিসেম্বর। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী।